Assalamualaikum everyone. Fabric structure analysis for textile design courses. Ajker design bird's eye by spot effect design for mat. Er age amra ei dhoroner ekta design korechhilam. Seta korechhilam amra plane diye. To amra ei design ta korbo mat diye. Orthat amra dekhen prothome niche two up two down mat. Orthat amra down diye shuru korechi. To shei khetre আপনারা দেখলে বুঝতে পারবেন টু ডাউন টু আপ যে ম্যাপটা আমরা অঙ্কন করছি এভাবে ম্যাপ ডিজাইন অঙ্কন করতে হয় টু ডাউন টু আপ তো সেক্ষেত্রে এভাবে আমাদের ম্যাপ ডিজাইন অঙ্কন করতে হয় পরের যে সুতাটা থাকবে আমাদের এখানে তার বিপরীত হবে অর্থাৎ এটা আমরা কপি করে নিতে পারি এটা কপি করে নিলে এখানে অর্থাৎ পরেরটা আপ দিয়ে শুরু হবে আর আমরা এই ফাঁকা ঘরগুলোতে এটা মানে আমাদের এই সুতাটু বসে দিলেই আমাদের ম্যাট ডিজাইনটা সম্পন্ন হবে দেখেন আপনারা যে আমরা আমাদের ফাঁকা ঘরে বসে দিয়েছি সেই ক্ষেত্রে আমরা এটা একটু সাইজ বড় করে নিচ্ছি চোখে পড়ার জন্য এটাই আমাদের ম্যাট ম্যাট ডিজাইনের ব্যাপার হলো যে দুই বা ততোধিক সুতো একটা সুতোর মতো আচরণ করে অর্থাৎ প্লেন ডিজাইনে যেমন ওয়ান আপ ওয়ান ডাউন ছিল এখানে দেখেন এই চারটা সুতা মিলে ওয়ান ডাউন হয়েছে এবং চারটা সুতা মিলে ওয়ান আপ হয়েছে অতএব আমাদের ম্যাট ডিজাইন যে এটা রিপিট হয় অর্থাৎ প্রথমটা প্রথমটাতে বসে সেক্ষেত্রে আমাদের যেহেতু এটা রিপিট হয় তাই আমরা বারংবার না করে আমরা সেটা বসায় দিচ্ছি যেহেতু এটা রিপিট হয় সেম টু সেম এইরকম আমাদের আকৃতি আসবে অর্থাৎ আমাদের এক তিন পাঁচ এবং সাত সেম থাকবে এবং বাকি সুতাগুলো এভাবে সেম থাকবে তো সেক্ষেত্রে এখানে যদি আমরা দেখি ফোর ডার্ক ফোর লাইট তো সেক্ষেত্রে আমাদের আমরা ফোর ডার্ক ফোর লাইট সূত্র অনুযায়ী আমরা ব্ল্যাক কালার করে দিচ্ছি আমাদের ডিজাইন যেটা আমাদের টানা সুতো করতে হয় ফোর ডার্ক ফোর লাইট ফোর ডার্ক ফোর ডার্ক ফোর লাইট ফোর ডার্ক ফোর লাইট আমাদের এই যে এটা আমাদের সম্পন্ন হয়েছে তো সেক্ষেত্রে আমরা এটা কপি করে নিতে পারি যেহেতু আমাদের সেম ছিল তাহলে আমাদের এখানে এখানে বসায় দিলেই আমাদের এটা সেম টু সেম আচ্ছা আমরা এখন যদি পরেন সুতো করি তাহলে পরেন সুতো করলে আমাদের যেটা আমরা দেখতে পাই এটা আমাদের লাল দিতে হবে লাল দিলে আমরা সহজেই চিহ্নিত করতে পারবো আমরা লাল দিয়ে পরেন সুতো অর্থাৎ যেটা ফোর ডার্ক ফোর লাইট সূত্র অনুযায়ী আমরা পরেন সুতোকে চিহ্নিত করার চেষ্টা করছি ফোর ডার্ক ফোর লাইট ফোর ডার্ক ফোর লাইট ইভেন ফোর ডার্ক ফোর লাইট এই যে দেখেন আমাদের প্রায় ডিজাইন শেষ আমরা এটা কপি করে নিতে পারি বিকজ আমাদের এটা সেম টু সেম এখানে হবে বিকজ আমাদের ম্যাট ডিজাইনটা সেম রয়েছে দেখেন কত সুন্দর একটা শেপ চলে এসেছে যে আমাদের যে বার্ডস আই পাখির মতো পাখা উড়ে যেমন পাখি আকাশে ওড়ে এরকম পাখির মতো একটা শেপ চলে এসেছে এটাকে যদি আমরা বলি বার্ডস আই অর্থাৎ অথবা স্পট ইফেক্ট ডিজাইন ফর ম্যাট ম্যাটের মাধ্যমে এটা এভাবে করা সম্ভব এবং এখানে আমরা কিন্তু টু আপ টু ডাউন ম্যাট নিয়েছি এবং ডাউন দিয়ে শুরু করেছি টু ডাউন দিয়ে আমরা ম্যাট ডিজাইনটা শুরু করেছি আর আমাদের ফোর ডার্ক ফোর লাইট এটা আমরা যদি ম্যাট ডিজাইন নিই সেক্ষেত্রে ফোর ডার্ক ফোর লাইট সূত্র নিতে হবে আর আমরা যদি প্লেন নিই সেক্ষেত্রে টু ডার্ক টু লাইট নিতে হবে তো এভাবেই আমাদের বার্ডস আই স্পট ইফেক্ট ডিজাইন তৈরি হলো তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম